কতদিন এই কাজের সঙ্গে যুক্ত আছেন? এখন কতদিন কাজ বন্ধ আছে? চৈত্র মাসের যা প্রথম থেকে লকডাউন করছে, টোটালি বন্ধ। কি কারণে বন্ধ? লকডাউন করোনা ভাইরাসের জন্য। সেক্ষেত্রে ইনকামে তো অনেক সমস্যাই হচ্ছে। হ্যাঁ, ইনকামে তো সমস্যা আছে। কাজ না হলে তোমার জিনিসটা না বিক্রি হলে তোমার ইনকামটা হবে কোথায়? বসে আছি এখন, কাজ নেই। সরকারি ভাবে সাহায্য পেয়েছেন? না, কি চাইছেন এখন? এখন কি চাইবো? ব্যবসাটা আরম্ভ হলে, শুরু হলে আমাদের কাজটাও যাবে, আমরাও নিজেরা দুটো পয়সা পাবো, সংসার তো চালাইতে হবে। আর সরকার যদি এগিয়ে আসে সাহায্য নিয়ে, সেক্ষেত্রে অনেকটা ভালো হয়, তাই তো? হ্যাঁ, কি নাম আপনার? সুমিত্রা সাহু। না না, তুমি আমরা এই তামার কুটির শিল্পের কাজ করি, মানে এটা ইমিটেশন যেটা জুয়েলারি বলা হয়। আর এই কাজগুলো আমরা জাস্ট আমাদের এক মালিক আছে, তিনি হচ্ছে কাঁচা মালটা দেন আর আমরা এটা প্রস্তুত করে তাদের সরবরাহ করি, আর তাদের মজুরি দেয়, নামমাত্রা মজুরি দেয়, নিজের হাতে আমাদের কারখানা নয়। আর এখন যা লকডাউন যা পড়ে গেছে, তা থেকে আমাদের এই কাজটা টোটালি নিচ্ছে না। তা আমার সরকারের কাছে অনুরোধ, আমাদের এই
কুটির শিল্প নিয়ে যেন কিছু করেন। এগুলো আমাদের যত ধারণা মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ এগুলো এই মালগুলো যায়। প্রথম লকডাউন থেকেই বন্ধ রয়েছে। হ্যাঁ, এটার উপরে এবার টোটালি মাল তো যাচ্ছে না। আমাদের কিভাবে যে চলছে আমরা এই আমরাই কেবলমাত্র বুঝতে পারছি। হ্যাঁ, অনেকটাই উপকৃত হবো। অরূপ সাহু, কামারদা। মানে এটাই আপনাদের মূল ইনকামের রাস্তা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কতদিন তাও কাজ করছেন এই কাজের সঙ্গে? যদি কিছু করে আর আমার লাগবে। অটো সার্চ করে নেন, অটো সার্চ করে নেন, এসে সব আছে। অটো সার্চ করে নেন, নাইলে সেটা বক্সটা নিয়েছিল।
প্রথম থেকে বলবে না আপনারা কিসের কাজ করেন কিভাবে কাজ করেন আমরা তো আমরা কাজ করি আর ঘাটালে মাল দিয়ে আসে আবার মালিকের কাছে আবার কাজ দিয়ে আসে আমরা এখানে তৈরি করে মাল ঝেলি আমরা আবার ঘাটালে দিয়ে আসি দিনে কতটা সময় দেন এই কাজের পেছনে আমাদের যেমন বাড়িতে আর অন্য কাজ বাজ আর কিছুই নেই এইখানটায় খালি তামার কাজ হচ্ছে এখানে যতটা সময় হয় সারাদিনে কাজবাট করে আমরা রাঁধা ভাজার টাইমের সময় ছুটিলাম আবার বিকালে একটু বিশ্রাম দিয়ে আবার কাজ করলাম কত পরিবার এখানে এই কাজে সম্পৃক্ত হ্যাঁ দশ জন মানে দশটি পরিবার দশটা পরিবার প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জন হ্যাঁ বেশি তো কম হবে না আরও আশেপাশে গ্রামে অনেকেই কাজ করে আরও আশেপাশে অনেক গ্রামে লোক সবাই কাজ করছে বাড়ির মহিলারা প্রতি মাসে তাও কত টাকা এই কাজের উপর ইনকাম করতে অনেক কাজ তাও গড়ে কত গড়ে তোমার একশো দুশো না না প্রতি মাসে কত টাকা ইনকাম করতে প্রত্যেক মাসে মহিলারা পাঁচ ছ হাজার হবে মোটামুটি সংসার চলে যাবে হ্যাঁ সেক্ষেত্রে এখন কি অসুবিধা হচ্ছে লকডাউনের ফলে এখন একদম আমরা ঘাটালে মাল দিতেও যেতে পারছি না আনতে আনতে আসছে না মাল আমাদের বিক্রিও হচ্ছে না মালিক কোনো মাল যেই আমাদের আগে মাল করা হয়ে গেছিলো সেই মাল মালিক আর লিও নেয়নি আর মানে এইসব যে লিবে একটা অনুষ্ঠান বাড়ি টাড়িতে এইসব মালগুলো তো ই করা হচ্ছে সেই মাল অনুষ্ঠান বাড়িতে সব বন্ধ হয়ে গেছে ওই জন্য আমাদের মালিকের মাল আর কোনো চাহিদা নেই আমরা পুরো লকডাউনে আমরা ঘরে সব বসে আছি তার জন্য আমাদের সংসার টংসার চলছে না কত বছর এই কাজের সঙ্গে যুক্ত আছেন আমাদের সাত আট বছর আমরা আমি বিয়ে করছি সাত আট বছর তার আগে আমার স্বামী আমার কাজ করছে ওই সব যা স্বামী প্রথম থেকে যা লেখাপড়া বন্ধ করছে ওই কাজটাই করছে আমার বিয়ের পর থেকে আমি ওই কাজটাই সা করছি স্বামীর সাথে কি নাম আপনার আমার নাম কল্পনা সাউ বাড়ি কামাদা